शिक्षक शिक्षकवृंद पूर्वे कथा छो आज के कारो के बाकी अंशटूक आम आलोचना करब आज के कारो विषय विषय हो बांगला द्वितीय पत्र अधिकरण कारक के आमी आलोचना करब श्रेणी नवम दशम आमी दिलीप कुमार चौधरी प्रधान शिक्षक फकीर मोहम्मद आदर्श उच्च विद्यालय अधिकरण कारक कहा के बोले प्राय बोले बोले देखा जाए देखिया आधा के अधिकरण कारक बोले आमी एकटु सम्प्रसारण करे सेटाके बोलते चाहिए क्रिया কোন কালে স্থানে বা বিষয়ে সংগঠিত হইলে সেখানে অধিকরণ কারক কথাটার অর্থ হচ্ছে অধিকরণ কারকে যে ক্রিয়াটা সংগঠিত হইবে সেই ক্রিয়াটা হবে কোন কালে কাল মানে সময় কোন স্থানে অথবা বিষয়ে অর্থাৎ ক্রিয়া কোন কালে স্থানে অথবা বিষয়ে সংগঠিত হইলে সেখানে অধিকরণ কারক হয় ক্রিয়া কাল স্থান কোন কালে স্থানে বিষয়ে এই তিনটার মধ্যে যে কোনো একটা ক্রিয়া সংগঠিত হবে ওই কালে হবে না ওই স্থানে হবে না ওই বিষয়ে হবে যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি নদীতে মাছ থাকে আকাশে তারা আছে এই যে তারার স্থান কোন জায়গায় আকাশে নদীতে মাছ থাকে মাছ থাকার স্থান কোন জায়গায় নদীতে ক্রিয়া কোন কালে স্থানে বিষয়ে অবশ্যই অবশ্যই সংগঠিত হইবে যদি অধিকরণ কারক যেমন তিনি ঢাকায় থাকেন ঢাকায় কোন কারক কোন বিভক্তি কোথায় থাকেন ঢাকায় এই যে টাকা ক্রিয়াটা এটা একটা স্থানে হচ্ছে আমি আগেই বলেছি ক্রিয়া কোন কালে কোন স্থানে অথবা বিষয়ে সংগঠিত হইলে সেখানে অধিকরণ কারক তাইলে সেখানে ক্রিয়াটা হচ্ছে একটা স্থান তাইলে সেটা অধিকরণ কারক কোন বিভক্তি 29 তম এ ও তে সপ্তম বিভক্তির ছিল এটা হচ্ছে অধিকরণ কারকের সূত্র ক্রিয়া কোন কালে স্থানে বিষয়ে সংগঠিত হইলে সেখানে অধিকরণ কারক সংগঠিত হয় আর প্রশ্ন সাহায্যে যদি বলি তাহলে কোথায় কিসের কখন এই তিন বিষয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক পাওয়া যায় যেন এই তিনটার একটাতে আমি প্রশ্ন করে তিনি কোথায় থাকেন ঢাকা থাকেন উত্তর আসে ঢাকা তাইলে ঢাকার অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি কোথায় কিসে কখন কিসে এটা কোথায় এটা প্রশ্ন করে পারি আমাকে কিসে যেমন তাহা দর্মে মতি আছে এই যে দর্মে এটা বিষয় একটা বিষয় তাহা দর্মে মতি আছে সে অঙ্কে পটু সে ইতিহাসে পটু এই ক্রিয়াটা হচ্ছে একটা বিষয় তাহলে আগেরটা ছিল তিনি কোথায় থাকেন ঢাকা থাকেন এটা কি তাহার ধর্মের মধ্যে আছে কিসের মধ্যে আছে ধর্মের মধ্যে আছে তাহলে ধর্মে অধিকরণ কারক একা সপ্তম বিভক্তি ছিল অধিকরণ কারকের সপ্তম বিভক্তি ছিল এখন হচ্ছে তিনটা প্রশ্ন কোথায় চলে গেছে কিসে চলে গেছে আর একটা আছে কখন কখন মানে সময় যেন রবিবার স্কুল বন্ধ থাকিবে রবিবার রবিবার কোন কারক কোন বিভক্তি কখন বন্ধ থাকিবে সময় রবিবার বিভক্তি কোনটা হবে শূন্য কারণ মূল শব্দের সঙ্গে যুক্ত হইলে তো বিভক্ত হয় এখানে মূল শব্দ রবিবার মূল শব্দ রবিবারের পরে কোনো কিছু যোগ নাই এত রবিবার অধিকরণ করাকে শূন্য বিভক্তি
কোথায় কিসে কখন এই তিন বিষয়ে প্রশ্ন করলে অধিকাংশ পাওয়া যায় ক্রিয়া কোন কালে স্থানে বা বিষয়ে সংঘটিত হলে সেখানে অধিকরণ কারক হয় কোথায় কিসে কখন প্রশ্নসা যে এই তিনটি আর সূত্র হচ্ছে কোন কালে কোন ক্রিয়া কোন কালে স্থানে বা বিষয়ে সংঘটিত হলে সেখানে অধিকরণ কারক হয় সেই অধিকরণ কারক অধিকরণ আবার কিন্তু তিন প্রকার অধিকরণ আবার তিন প্রকার কালাধিকরণ আধারাধিকরণ অধিকরণ হচ্ছে আবার তিন প্রকার কালাধিকরণ আধারাধিকরণ ভাবাধিকরণ এই আধারাধিকরণকে আবার তিন ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে এই তিন ভাগে এদিকে দেখে দেবে এই আধারাধিকরণকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে এক ঔদ্দেশিক দুই অভিভাবক তিন বৈষয়িক কারকটা হচ্ছে অধিকরণ কারকটা হচ্ছে ক্রিয়া কোনো কালে স্থানে বিষয়ে সংঘটিত হলে সেখানে অধিকরণ কারক হয় এই হচ্ছে সূত্র প্রশ্নের সাহায্যে হচ্ছে কোথায় কিসে কখন এই তিন বিষয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক পাওয়া যায় অধিকরণ হচ্ছে আবার তিন তিন প্রকার কালাধিকরণ আধারাধিকরণ ভাবাধিকরণ আবার আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত ঔদ্দেশিক অভিভাবক বৈষয়িক কারক নির্ণয় করতে হলে অধিকরণ এই কোথায় কিসে কখন এই তিনটা জিনিস মনে রাখলে অধিকরণ কারক অতি সহজে নির্ণয় করা যায় কোথায় কিসে কখন যেমন আমি আরেকটা সংখ্যা বলি উদাহরণ দিই এটার মধ্যে একটাতেই দুইটা বা তিনটা অধিকরণ কারক আছে কিভাবে বার করতে হবে প্রশ্নের সাহায্যে রাতে মশা দিনে মাছি রাতে মশা দিনে মাছি এই নিয়ে বলে আছি রাতে দিনে বলে একটা বাক্য সেই বাক্যটার মধ্যে দাগ কাটা শব্দ আছে তিনটে কোথায় কিসে কখন যারা বুঝতে পেরেছ সেটা নির্ণয় করা খুব সহজ হয়ে যাবে যেমন এখানে কিন্তু রাতে মশা কখন মশা রাতে কোথায় কিসে কখন প্রশ্ন করে অধিকরণ কারক পাওয়া যায় তাহলে সেটা আমি রাতে পেয়ে গেলাম অধিকরণ কারক রাতে বিভক্তি কোনটা হলো রাত যুগ একা তাই এ সপ্তম বিভক্তি চিহ্ন অধিকরণ কারকের সপ্তম বিভক্তি চিহ্ন যদিও সেটা অনেক বড় দেখা যায় কিন্তু সহজ আছে দিনে কখন কখন দিয়ে প্রশ্ন করলে দিনে দিন যুগ একা তাহলে দিন হবে অধিকরণ কারকের সপ্তম বিভক্তি এই নিয়ে বোয়ালিয়ায় আছি যেটা জায়গার নাম দিলাম যে কোন জায়গার সমস্যা নেই বোয়ালিয়া কোথায় আছে বোয়ালিয়া বোয়ালিয়া মূল শব্দ যুগ উনত্রিশ তাহলে উনত্রিশ সপ্তম বিভক্তি চিহ্ন সপ্তম বিভক্তি চিহ্ন এলো বা এ ও তে এ মানে একা এ ও তে তাহলে এটাতে যুগ আছে এটা এটা হলো সপ্তম বিভক্তি একার যুগ আছে এটাতে এটা হলো সপ্তম বিভক্তি একার যুগ আছে এটাতে এটা হলো সপ্তম বিভক্তি
শেষ করছি।